আজকের শর্টকাট সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এই সিনেমার প্রচারে অংশ নিতে গতকাল কলকাতায় গিয়েছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনেমাটির টিম। এর আগে অপু বিশ্বাস বলেন, আমি এখন কলকাতা আছি, এখানে আগামী 25 আগস্ট পর্যন্ত থাকব। আজকে শর্টকাট সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতায় এসেছি, আমি সবসময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। এছাড়া এটি আমার প্রথম কলকাতা সিনেমা, আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। অপু বিশ্বাস আরও বলেন, সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যেন এপার বাংলা ওপার বাংলার সবার মন জয় করতে পারে সিনেমাটি। আমরা সিনেমাটির প্রচারণা শুরু করেছি, আশা করছি ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার সবাইকে পাশে পাবো। সকল ভক্ত ও দর্শকদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়। খুব শীঘ্রই মুক্তি পাবে অপুর সিনেমা। জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। 2021-22 অর্থ বছরের সরকারি অনুদানের সিনেমা লালসারি প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।